পঞ্চায়েত নির্বাচনের মুখে বিভিন্ন দল থেকে তৃণমূলে যোগদান বুড়দা কালীমাটি অঞ্চলে। পুজোর মরশুম পেরোতে না পেরোতেই আসন্ন ত্রিস্তর গ্রাম পঞ্চায়েত নির্বাচনের প্রাক্কালে নিজেদের ঘর গোছানোর প্রস্তুতি শুরু করে দিয়েছে তৃণমূল কংগ্রেস। সেই মতো আজ বাগমুন্ডি বিধানসভার বাগমুন্ডি ব্লকের বুড়দা কালীমাটি অঞ্চলের যোগদান কর্মসূচি অনুষ্ঠিত হয় বুড়দা হাইস্কুল প্রাঙ্গণে, যেখানে কালীমাটি সংসদের জাতীয় কংগ্রেসের প্রাক্তন ব্লক কমিটির সদস্য চিত্ত তিওয়ারি ও কংগ্রেস বিজেপির বেশ কয়েকজন নেতৃত্ব থেকে সদস্যগণ সহ 42টি পরিবার তৃণমূল কংগ্রেসে যোগদান করেন। এদিন তাদের হাতে দলীয় পতাকা তুলে দেন বাগমুন্ডি বিধানসভার বিধায়ক সুশান্ত মাহাতো। উপস্থিত ছিলেন ব্লক সভাপতি নিকুঞ্জ মাঝি, সহসভাপতি গৌরাঙ্গ মাহাতো সহ অঞ্চলের তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা। এই অঞ্চল এই বাগমুন্ডি ব্লকে তৃণমূল কংগ্রেসকে সংগঠন শক্তিশালী করার ক্ষেত্রে সব থেকে আগে এগিয়ে এসেছিল এবং এই বাগমুন্ডি ব্লকের বুড়দা কালীমাটি অঞ্চলেই প্রথম গ্রাম পঞ্চায়েত তৃণমূল কংগ্রেস দখল করেছিল এবং পরবর্তী ক্ষেত্রে আজকেও আপনারা দেখছেন বিভিন্ন রাজনৈতিক দল, বিশেষ করে জাতীয় কংগ্রেসের ব্লক কমিটির সদস্য আমাদের তিওয়ারি সাহেব এবং তার সঙ্গে বিজেপিরও অনেক সদস্য আমাদের কালীমাটি পারমটিকর থেকে আজ তৃণমূল কংগ্রেসে যোগদান করেছেন, নেতৃত্বরাও যোগদান করেছেন। তাদেরকে আজ আমরা অঞ্চল নেতৃত্ব এবং ব্লক নেতৃত্বের মাধ্যমে আজকে আমরা যোগদান করালাম এবং আগামী দিনে বুড়দা কালীমাটি অঞ্চলে তৃণমূল কংগ্রেসের সংগঠন আরও শক্তিশালী হবে এবং অনেক বিভিন্ন রাজনৈতিক দলের সদস্যরা আমাদের সাথে আরও যোগাযোগ রাখছেন আগামী দিনে তৃণমূল কংগ্রেসকে শক্তিশালী করার জন্য।